চেহারা খাম যেন ডাকাত মাথার চুল সাদা তার কথা শুনে মনে হলো কাশ্মীরি গাধা প্রতি তাদের মতো ভাইজান প্রতি কথায় হাসে হদল কুতকুতের মতো আত্মহারা উচ্ছ্বাসে ভাইরাল হতে ভাই সাহেব আমায় করলো আক্রমণ উদ্দেশ্য বুঝতে পেরে তার নাম রাখলাম মদন এই মদন অত্যন্ত জঘন্য ভাষায় আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে অথচ এই গোবৎসকে আমি জীবনে কখনো দেখিও নি তার সাথে আমার কোনো পূর্ব শত্রুতাও নেই অথচ সে তার আলোচনায় আমার নামের অপব্যাখ্যা দিয়ে গর্ধ ফলোয়ারদের বেশ প্রশংসাও কুড়িয়েছে নকুল মানে নাকি বেজি দাককে লিয়ে কয় জানে না সে একই শব্দের নানা মানে হয় নকুল মানে অসামান্য সুন্দর পুরুষ ব্যাখ্যা নয় তো ভুল চতুর্থ পাণ্ডবের নামটি ছিল তাই নকুল সংস্কৃত শ্লোকে বলা হয়েছে কুলে নাস্তি সমরূপ ইচ্ছেতি নকুল স্মৃত কুলে নাস্তি সমরূপ সতি নকুল স্মৃত তাছাড়া ভগবান শিবের আর এক নাম ছিল নকুল দর্শক বাংলায় যেটি গান ইংরেজিতে সেটি হচ্ছে বন্দুক তো এই শব্দের মানে নির্ভর করবে আপনি কোন ভাষায় এই শব্দটিকে প্রয়োগ করছেন যদি বাংলায় বলেন গান তাহলে সেটা গিফট আর যদি ইংরেজিতে বলেন গান সেটা হবে বন্দুক নকুল নামের এত সুন্দর একটি মানে অথচ এই বেকুবে বলে কি দেখো বেকুবে বলে কি পিঁপড়াধরা মন্ত্র শিখে সাপ ধরা চলে কি দেখো বেকুবে বলে কি পিঁপড়াধরা মন্ত্র শিখে সাপ ধরা চলে কি দেখো বেকুবে বলে কি প্রায় আধা ঘন্টায় আমায় নিয়ে করেছে ঘেউ ঘেউ দেখো বেকুবে বলে কি আমার গানের অর্ধেক নাকি লিখে দিছে কেউ দেখো বেকুবে বলে কি 1973 থেকে গান রচনা শুরু দেখো বেকুবে বলে কি জেনে অস্বীকার করবে না আমরা যাদের পুরু দেখো বেকুবে বলে কি বিশ্বভারতী ইউনিভার্সিটির প্রফেসর দেখো বেকুবে বলে কি ডক্টর বরুণ কুমার চক্রবর্তী সমুদ্র জ্ঞান যার দেখো বেকুবে বলে কি ডক্টর বিরাট বৈরাগ্য পিএইচডি ডিলিটধারী জানি বেকুবে বলে কি 5 বছরের গবেষণায় লিখলেন গ্রন্থখানি বেকুবে বলে কি 600 পাতার সাহিত্য কাব্যের বর্ণনা এই বেকুবে বলে কি আমার গান অন্যে লিখেছে গবেষণায় নেই বেকুবে বলে কি আমার গানের গবেষণা করতেছে কলকাতা বেকুবে বলে কি পিএইচডি ডিগ্রি হচ্ছে শুনলে ধরবে তোর মাথা বেকুবে বলে কি আমার সুরে ছন্দ পেয়ে শুনে গানের বাণী বেকুবে বলে কি প্রাইভেট উপহার দিয়েছে টাটা কোম্পানি বেকুবে বলে কি জানি এসব তত্ত্ব পেলে বাড়বে তোমার গায়ের জ্বালা বেকুবে বলে কি উপস্থিত গান লিখে পাই 72 কেজির মালা বেকুবে বলে কি চিত্তরঞ্জন পার্কে নকুল গীতির কত প্রীতি বেকুবে বলে কি নকুল প্রতিভাতে তোমার কেন এত ভীতি বেকুবে বলে কি আমার মেধা প্রতিভাতে মুগ্ধ ব্রাড শর্মা বেকুবে বলে কি আমেরিকার পতাকা দিয়ে জানালেন সম্মান বেকুবে বলে কি এরপরে তার অভিযোগ আমি নাকি শুধু ভোটের কারণে সংখ্যালঘুদের জন্য সিম্প্যাথি দেখাচ্ছি অতীতে কখনোই সংখ্যালঘুদের বিপদে কোনো বক্তৃতা বিবৃতি বা কোনো গান আমি লিখিনি তাহলে আমার প্রশ্ন যদি ভোটের কারণে সংখ্যালঘুর জন্য মায়া হবে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলাম কেন তবে মনে হয় দাঁত নাড়িয়ে দিই হাতের এক থাবায় 6 বছর আগে গান লিখেছে তোর কোন বাবায় যখনই যে অন্যায়ের শিকার হিন্দু মুসলিম প্রতিবাদ করেছি নিয়ে সৎসাহস অসীম বেহেশতে যাওয়ার জন্য আমি মসজিদ বানাই নাই বেকুবে বলে কি এটাই আমার দেশ
এসব প্রেম জেনে রেখো তাই দেখো বেকু বে বলে কি আমার ধর্মে মসজিদ বানাতে নাই ভাই নিশে দেখো বেকু বে বলে কি মানুষে মানুষে গীতায় নাই কোনো প্রভেদ দেখো বেকু বে বলে কি তুমি শত্রু হলেও ভাই উপনিষদের প্রার্থনা দেখো বেকু বে বলে কি সুস্থ থাকো নিরোগ থাকো আমাদের কামনা সর্বে ভবন্তু সুখিনাঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ্ দুঃখভাগ্ ভবেৎ এটাই হলো সনাতন ধর্মের এক বিউটি দেখো বে বলে কি পরের সরকার তেল না দিয়ে করো নিজের ডিউটি দেখো বেকু বে বলে কি মসজিদ বানিয়েছি আমি শ্রদ্ধা ভক্তি বলে দেখো বেকু বে বলে কি কোরআন নিয়ে গান লিখেছি তোমার কেন জলে দেখো বেকু বে বলে কি কাজী নজরুল শ্যামা কৃষ্ণ নিয়ে লিখলেন কত গান দেখো বেকু বে বলে কি আমি কেন বাসব না ভালো পবিত্র কোরআন দেখো বেকু বে বলে কি শিল্পী কবির জাতপাত হয় না নয় তো অনুমান দেখো বেকু বে বলে কি বুঝতে শুধু পারে না কিছু কলির হনুমান দেখো বেকু বে বলে কি আমার ভাইদের নাকি আমি পথে বসিয়েছি আরে বেকুব আমার গ্রামের বৃদ্ধ যারা আছেন জীবিত দেখো বেকু বে বলে কি বলবেন তারা সব ভাইদের আমি করছি প্রতিষ্ঠিত দেখো বেকু বে বলে কি এবার আমি নির্বাচনের বিষয়টাতে আসি দেখো বেকু বে বলে কি নির্বাচন করেছি কারণ দেশকে ভালোবাসি দেখো বেকু বে বলে কি ক্ষমতা আর মমতার মিশ্রণে দেশের সেবা দেখো বেকু বে বলে কি সুযোগ পেলে করতে চাইবে না সচেতন কেবা দেখো বেকু বে বলে কি বরিশাল তুই আমার বংশের লক্ষ লোক আছে নির্বাচন করার প্রস্তাবটা পেলাম তাদের কাছে কিন্তু আমার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন যিনি ভীতিকর এক পরিস্থিতির সৃষ্টি করলেন তিনি তার সন্ত্রাসী বাহিনী সংখ্যালঘুর কাছে এসে বলেছে গামছাতে ভোট দিলে থাকতে পারবে না এই দেশে ওদের ভয়ে একজন এজেন্ট দিতে পারি নাই চিন্তা করে দেখো তোমরা আমি হারি নাই সেদিন কি ঘটেছিল কি বলবো আর আমি টিআইবির রিপোর্ট শোনো তোমরা যে রিপোর্টটি দামি আমারে হারানো হলো নানা কৌশলে তাই তো আমি বর্তমানে হেরে যাওয়ার দলে গুন্ডা হুন্ডা এজেন্ট ছাড়া একাই লড়ছি ভাই কোটি টাকার লোভে পড়ে ভোটের মাঠ সারি নাই যদি সংখ্যালঘুরা নিরাপদে ভোট দিতে পারে দেখো বেকু বে বলে কি ইতিহাস সৃষ্টি হবে তোমার নেতাদের হারে দেখো বেকু বে বলে কি সরকার 96 তে সুষ্ঠু নির্বাচন দিয়েছিলেন দেখো বেকু বে বলে কি খুলে 55 বিশ্বাসের কাছে নেত্রী হেরেছিলেন দেখো বেকু বে বলে কি সুষ্ঠু নির্বাচন হলে ঠেকাবে বলো কেতা দেখো বেকু বে বলে কি আমার কাছে জামানত হারাবে তোমার নেতা দেখো বেকু বে বলে কি সেই দিনের অপেক্ষায় মেনে নিলামে বন্ধ দেখো বেকু বে বলে কি তোমার সকল তথ্য মিথ্যে হলো শোনো বরাহ নন্দন নকুল কুমার বিশ্বাস একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী হিসেবেও বিশেষ খ্যাতি লাভ করেছেন নীরবে নিভৃতে সমাজের জন্য অবদান রেখে চলেছেন অবিরাম 2005 সালে নিজ এলাকার বিদ্যুৎসাহীদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে মুষ্টিজাল ভিক্ষা করে চ্যারিটি শো এবং দেশ বিদেশে নিজের গানের অ্যালবাম বিক্রির অর্থ দিয়ে এলাকার ABCK কলেজ গড়ার মহতী কর্মযজ্ঞে পালন করেন এক অগ্রণী ভূমিকা 2016 সালে তিনি তার জন্মভূমিতে গড়ে তোলেন এক দৃষ্টিনন্দন সঙ্গীত একাডেমি যার নাম নকুল বিশ্বাস সাহিত্য সঙ্গীত একাডেমি অসাম্প্রদায়িক শিল্পী নকুল বিশ্বাস নিজ গ্রামে গড়ে তুলছেন এক মনোমুগ্ধকর মসজিদ তিনি তার আনন্দ তপবনে জন্মদাতা পিতা ও জন্মদাত্রী মায়ের পূজার জন্য জীবন্ত দেবদেবীর মন্দির গড়ে সৃষ্টি করেছেন এক বিস্ময়কর ইতিহাস এখানেই শেষ নয় তিনি ধ্যান মন্দিরের জন্য নিজের বসতভিটা দোতলা বাড়িটিকেও নিঃশর্তে দান করে দিলেন সনাতন ধর্মীয় সংগঠনকে
এছাড়াও এলাকায় বিদ্যুতায়ন সহ বাঁশের সাঁকো আর খানা খন্দে ভরা কাঁচা রাস্তা পাকাকরণ নকুলের দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ। গ্রামবাসীর পুষ্টির চাহিদা মেটানোর জন্য মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে নিজস্ব অর্থায়নে তিনি গ্রাম সংলগ্ন বিলে মাছের পোনা অবমুক্ত করেন। আবাসন সংকট নিরসনে হত দরিদ্র মানুষের জন্য মানব মন্দির নামে পাকা বাড়ি গড়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেন নকুল। এলাকার দুস্থ রোগীদের সুস্থ করার প্রত্যয় নিয়ে নকুল শুরু করেছেন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সাবেক সেনাবাহিনী প্রধান এবং রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ ছুটে যান নকুলের হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের মানসে। গ্রামের বাড়ি বাড়ি বৃক্ষরোপণ করেন তিনি, গ্রামের বাড়ি বাড়ি পরিবেশ বান্ধব বন্ধুচুলাও বিতরণ করেন, তিনি সেলাই মেশিন বিতরণ করেন। তিনি গ্রামের বিভিন্ন বাড়িতে গভীর ও অগভীর নলকূপ স্থাপন করেন। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে কৃষক শ্রমিক পথচারীর প্রাণ যখন উষ্ঠাগত, তখন নকুল বিশ্বাস সাহিত্য সঙ্গীত একাডেমি আয়োজন করে ঠান্ডা শরবতের। এছাড়াও কৃষকদের জন্য লুঙ্গি, ধুতি, ছাতা, গেঞ্জি বিতরণ, মায়েদের জন্য শাড়ি, শীতার্থ মানুষের জন্য শীত বস্ত্র বিতরণ করেন তিনি। কন্যা দায়গ্রস্ত পিতা ও দুস্থ রোগীর চিকিৎসার ক্ষেত্রে তিনি মুক্ত হস্ত। শ্রীধাম কোড়াকান্দি গুরুচাঁদ সত্যভামা মন্দির, প্রণব মঠ কলাগাছিয়া, আনন্দ মার্গ প্রচারক সংঘ ঢাকা সহ বহু মন্দির, বৃদ্ধাশ্রম, স্কুল, কলেজে রয়েছে তার লক্ষ লক্ষ টাকার অনুদান। রাজনীতি সচেতন নকুল জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক এবং সাম্প্রদায়িকতা সম্পর্কে প্রশাসনকে সতর্ক রাখতে মাঝে মধ্যেই একাডেমির আনন্দধারা মিলনায়তনে জেলা র্যাবের প্রধান, পুলিশ সুপার, জেলা প্রশাসক, মন্ত্রী তথা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়ে আলোচনা সভা, র্যালি সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। নকুলের সকল কাজের লক্ষ্য বিশ্ব মানবতা, যা তার সুর ও বাণীতে সুস্পষ্ট। তিনি বিশ্বাস করেন হিংসা, বিদ্বেষ, বিভেদ, হানাহানি পরাজিত হয়ে একদিন মানবতার জয় হবেই হবে।